এশিয়া মহাদেশে যদি হাতে করা দশজন আলেম থেকে থাকে ডক্টর কাজী ইব্রাহিম তাদের মতো থেকে একজন স্বপ্নের বেলায় রাসুলসুলাম বলেছেন স্বপ্ন তিন প্রকার একজন ইসলামিক স্কলার কাজী ইব্রাহিম আল্লামা ডক্টর কাজী ইব্রাহিম সাহেব তার কাছে ইটালি থেকে এক যুবক স্বপ্নের কথা বলেছিলেন শুনছেন না আপনারা স্বপ্নের ব্যাখ্যা দিয়েও তিনি বিপাকে বিপাকে পড়েছেন ওনাকে শুরু হয়েছে উনি একজন দার্শনিক উনি একজন বিচক্ষণ ব্যক্তিত্ব এশিয়া মহাদেশে যদি হাতে কোন দশজন আলেম থেকে থাকে ডক্টর কাজী ইব্রাহিম তাদের মতো থেকে একজন কথা বলেন ঠিক কিনা উনি চিন্তা গবেষণা ছাড়া কথা বলেন না তিনি কিন্তু এটাকে কোরআনও বলেন নাই যে যেটা একটা স্বপ্ন সেই স্বপ্নের কথা বলতে গিয়ে যুবক বলেছিলেন আমার সাথে স্বপ্নে করোনা ভাইরাসের কথোপকথন হয়েছে ইন্টারভিউ হয়েছে কথা বুঝেন আপনারা করোনা ভাইরাস আমাকে বলল আমরা এই পৃথিবীতে এসেছি দু সালের তেইশে অক্টোবর কেন এসেছ কারণ জিজ্ঞাসা করলে করোনা ভাইরাস বলে আমরা এসেছি চীনের তিনজন সৈনিক সেনাবাহিনী একজন যুবতীকে দর্শন করেছিল যার নাম ছিল আয়সা এই আয়শা তাদের নির্যাতনে নির্বেশিত হয়ে নিষ্পেষিত হয়ে সে চিৎকার করেছিল এদের হাত থেকে বাঁচার জন্য তারা চিৎকার করার কারণে ওই মেয়েটির মুখে সিলাই করে দিয়েছে জোরে কন্যা উজুবিল্লা। কিংবা কষ্টে লাগিয়ে দিয়েছে যেন হচ্ছে চিৎকার করতে না পারে ওই ভাইরাস করোনা ভাইরাস ওই যুবককে বলল যার নাম ছিল মামুন মারুফ সে বলেছিল আমি ওই মেয়েকে যারা দর্শন করে হত্যা করে ফেলেছিল সর্বপ্রথম ওই তিন সৈনিকের কাছে উপস্থিত হয়ে তাকে তাদেরকে অ্যাটাক করি তারা আক্রান্ত হয় তারা মৃত্যুবরণ করে ওই তিনজন যখন ওই মেয়েটিকে দর্শন করেছিল আরও দুইজন সৈনিক পাহারা দিয়েছে কথা বলেন কি করেছে ওই পাহারা দানকারী ওই সৈনিকদেরকে আমি অ্যাটাক করি তারাও শেষ এই যুবতী মেয়েটিকে হাসপাতালে যেই চিকিৎসক চিকিৎসা দিয়েছিল তাকেও আমি অ্যাটাক করেছিলাম সম্মানিত প্রিয় সুধি করোনা ভাইরাস কই যুবক প্রশ্ন করেছিল এটা কিন্তু একটা স্বপ্ন এটা কি তিনি স্বপ্নের কথা বলেছিলেন ওই অত্যাচার করোনা ভাইরাসকে প্রশ্ন করা হয়েছিল পৃথিবীর অনেক জায়গায় তো মানুষের প্রতি জুলুম হয় অত্যাচার হয় তুমি কেন সেখানে আসলা করোনা ভাইরাস বলেছিল পৃথিবীর যে জায়গায় অত্যাচার হয় জুলুম হয় সেই জায়গার অত্যাচার নির্যাতন পৃথিবীর অন্যান্য মানুষগুলো দেখে অন্যদের কাছে বলার তারা সুযোগ পায় কিন্তু সিনের এই বর্বর জাতি এই বদ্ধ জাতি তারা মুসলমানদের উপর এমনভাবে নির্যাতন করে এই মুসলমানরা অন্যদের কাছে দেখাতেও পারে না বলতেও পারে না গোপনে কারা ঘরে আবদ্ধ করে সে রেখে রেখে এদেরকে দিনের পর দিন এদের প্রতি হামলা চালায় নির্যাতন করে এদের ফরিয়ার দুনিয়ার কোনো মানুষ শুনে না শুনে একমাত্র কে আরো জোর বলেন কে এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা সৈনিক হিসাবে ওখানে অ্যাটাক করেছি হানা দিয়েছি জোরে বললেন আল্লাহ তাহলে বুঝা গেল স্বপ্ন এটা কোরআন না হাদিসও নয় তবে স্বপ্নের বেলায় রাসুল সাল্লাহ বলেছেন স্বপ্ন তিন প্রকার এটা দাউদ শরীফের হাদিস হজরত আবু হরায়না থেকে বর্ণিত আল্লাহ রসুলের সাহাবি আবু হরায়না দিয়া তানহু বলেন স্বপ্ন তিন প্রকার আল্লাহ রসুলের ঘোষণা স্বপ্ন মোট তিন প্রকার কয় প্রকার আর রুইয়া সত্য স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেখানো হয় আরেকটা স্বপ্ন হচ্ছে রুইয়া শয়তানিয়া শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নটা মানুষকে দেখানো হয় ধোকা দেওয়ার জন্য এটা মিথ্যা আর একটা স্বপ্ন হয় দিনিন ভর মানুষেরা যেটা কল্পনা করে রাতের বেলায় তা স্বপ্নে দেখে এটাকে বলা হয় আর রুইয়ান নফসানিয়া দিনের বেলায় যা কল্পনা করি রাতের বেলায় তা আমরা স্বপ্নে দেখি হয় কি হয় না এই তিন প্রকারের স্বপ্নের ভিতরে প্রথম স্বপ্নটা হচ্ছে আল্লাহ পক্ষ থেকে বান্দাকে আগে এলহাম দিয়ে দেওয়া হয় জানিয়ে দেওয়া হয় এটা সত্য স্বপ্ন এটা বাস্তব স্বপ্ন আর বাকিগুলো হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে শয়তানের এটা মিথ্যা তিন নম্বরটা যেটা আমরা দিনের কল্পনা করি রাতে দেখি সেটা হলেও হতে পারে নাও হলেও হতে পারে আমার ভাইয়েরা তাহলে স্বপ্নের ব্যাপারে সুসল্লা ইসলামের বক্তব্য আসে না নাই কথা বলে না নাই আরেকটা হাদিস আছে কেয়ামতের পূর্ব মুহূর্তে ইমানদার যে স্বপ্নটা দেখবে সেটাই বাস্তবে রূপান্তরিত হয়ে যাবে আল্লাহ সেটা মিথ্যা নয় তাহলে এটা একটা স্বপ্ন আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে বিশ্ববাসী আজকে জুলুম করার কারণে আল্লাহর পক্ষ থেকে একটা সৈনিক হিসাবে আজাব হিসাবে এটা এসে বসেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং কোন ডাক্তারের কাছে মহতাজ হলে লাভ নাই ডাক্তার এটা এটাকে নিরাময় করতে পারবে না নিরাময়ের ক্ষমতা একমাত্র রাখেন কে আরো জুড়ে বলেন কে আমরা আল্লাহর কাছে ফানা চাই